হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা জানি পরবর্তী ইউজিসি নেট এক্সাম 2023 সালের ফেব্রুয়ারি মাসে হতে চলেছে, তারপরে 2023 সালের জুন মাসেও পরীক্ষা হবে। খুব সম্ভবত এবারে 2023 সালে টোটাল তিনবার পরীক্ষা হবে, তাই এবারে প্রিপারেশান খুব ভালোভাবে নিতে হবে, কারণ সামনে অনেকগুলি সুযোগ আসতে চলেছে। প্রিপারেশান শুরু করতে গেলে বা প্রিপারেশান কারো বেটার করতে গেলে আমাদের ফুল সিলেবাস সম্পর্কে খুব ভালোভাবে অবগত হওয়া দরকার। কোন কোন টপিকগুলি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কোন কোন টপিকগুলি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি টপিকের কোন কোন এরিয়াগুলি পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে জেনে রাখা দরকার। সিলেবাসকে ভালোভাবে ডিটেলসে না জানলে, না বুঝলে কিন্তু সঠিকভাবে প্রিপারেশান নেওয়া সম্ভব নয়। এবং প্রতিটি ইউজিসি নেট এক্সামে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে বিভিন্ন নতুন নতুন বিষয় সংযোজন হচ্ছে, সেখান থেকে পরীক্ষায় কোশ্চেনও আসছে, এবং একটি টপিকের অনেকটাই ডিপ কনসেপ্ট থেকে কোশ্চেন আসছে। প্রচুর টপিক কিন্তু সিলেবাসের মধ্যে হিডেন অবস্থায় রয়েছে, সেইগুলি অফিসিয়াল সিলেবাসে ডাইরেক্টলি মেনশন করা নেই, কিন্তু সেগুলি থেকে কোশ্চেন আসে এবং সেগুলি সিলেবাসের হিডেন অবস্থায় রয়েছে বা মেন টপিকের সাথে ইন্টাররিলেটেড বিষয়। সেই হিডেন বা ইন্টাররিলেটেড বিষয়গুলি বা টপিকগুলি আজ এই ভিডিওতে ডিসকভার করা হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা যারা চ্যানেল নতুন রয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তীতেও এরকম আরও ভিডিও পেতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমরা দুটি পিডিএফ দেখতে পাচ্ছ, একটি অফিসিয়াল সিলেবাস যেটি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এখানে মেন মেন কিছু ইম্পর্টেন্ট হেডলাইন হিসাবে মেন মেন কিওয়ার্ড দিয়ে যে সমস্ত বিষয়গুলো মেন টপিকের নাম এখানে দেওয়া রয়েছে, এবং তার ঠিক বাম দিকে যে দ্বিতীয় পিডিএফটি রয়েছে সেটি হলো আপডেটেড ডিটেল সিলেবাস। অর্থাৎ এখানে অফিসিয়াল সিলেবাসের মেন মেন টপিকগুলি তো রয়েছে এবং তার সাথে হিডেন বা ইন্টাররিলেটেড নতুন নতুন বিষয়গুলিও সংযোজন করা রয়েছে। যেগুলি ব্ল্যাক কালারে রয়েছে সেগুলি মেন টপিক, যেগুলি সিলেবাসে অলরেডি মেনশন করা রয়েছে, এবং যেগুলি রেড কালারে রয়েছে সেগুলি আপডেটেড ইন্টাররিলেটেড ইম্পর্টেন্ট পার্টগুলি রয়েছে। তো এবার আমরা পেপার ওয়ানের ডিটেল সিলেবাসটি দেখে নেব। এখানে তোমরা পেপার ওয়ানের সিলেবাসটি দেখতে পাচ্ছ। প্রথম ইউনিট রয়েছে টিচিং অ্যাপটিটিউড। তো এখানে যে সমস্ত বিষয়গুলি দেওয়া রয়েছে, যেমন টিচিং অ্যাপটিটিউড জানতে গেলে প্রথমেই টিচিংয়ের কনসেপ্ট দরকার, যেটা মেন সিলেবাসেও দেওয়া রয়েছে। তার সাথে সাথে টিচিংয়ের ডেফিনেশান, নেচার, নিড, অবজেক্টিভ, ম্যাক্সিমস অ্যান্ড প্রিন্সিপাল অফ টিচিং, এই বিষয়গুলো জানা দরকার। এবং তারপর এখানে রয়েছে ফেসেস অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ে যে তিনটি ফেজ রয়েছে, প্রি অ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, এই তিনটি ফেজ জানা দরকার। তারপর লেভেল অফ টিচিং, লেভেল অফ টিচিং সিলেবাসে তিনটে দেওয়া রয়েছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং তার সঙ্গে রয়েছে রিফ্লেকটিভ লেভেল। তো এই তিনটি লেভেল খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথেও বর্তমানে অটোনোমাস লেভেল থেকেও কোশ্চেন আসে, তো এই অটোনোমাস লেভেলও জানা দরকার। এই তিনটি লেভেল আসার আগে কিন্তু শিশুর অটোনোমাস লেভেল থাকে, সে যখন নিজে নিজে কিছু জ্ঞান অর্জন করে, এই যে মুখস্থ করে, একজন শিশু মুখস্থ করে, সে কোনো বিষয় বোঝে, তারপর সে নিজের ক্ষমতা দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে, রিফ্লেক্টিভ লেভেলে সে সমস্যা সমাধান করে, এই তিনটি লেভেলের আগেও কিন্তু একটি অটোনোমাস লেভেল থাকে যেখানে শিশু নিজে নিজেই জ্ঞান অর্জন করে। তো এইটা হলো অটোনোমাস লেভেল। তো এরকম নতুন একটি লেভেল সংযুক্ত হয়েছে, তো এই বিষয়টা পড়তে হবে। তারপর ব্লুমস টেক্সোনমি অবশ্যই পড়তে হবে টিচিং অ্যাপটিটিউড পড়তে গেলে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট, এফেক্টিভ টিচিং কাকে বলে সেটা পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ টিচার, টিচিং বিহেভিয়ার, টিচিং অ্যাটিটিউড, এগুলো পড়তে হবে। তারপর টিচিং রিলেটেড বিভিন্ন টার্মিনোলজি রয়েছে সেইগুলোও পড়তে হবে, সেই সংক্রান্ত বিভিন্ন কমন টার্মস কম্পারিজন পড়তে হবে। যেমন এই যে কমন টার্মসগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক যে কম্পারিজন সেটাও পড়তে হবে, যেমন লার্নিং টিচিংয়ের মধ্যে কী ডিফারেন্স সেটাও জানতে হবে। তারপর ট্রেনিং, ইনস্ট্রাকটিং, গাইডিং, কাউন্সেলিং, কন্ডিশনিং, ইন্ডক্টিনেশান, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। তারপর টিচিং আর ইনস্ট্রাকশানের যে ডিফারেন্স সেটাও পড়তে হবে। তারপর রয়েছে মডেলস অফ টিচিং। তো টিচিংয়ের তিনটি মডেল রয়েছে, পেডাগজি মডেল, অ্যান্ডাগজি মডেল, হিউটাগজি মডেল, এই তিনটি মডেলের সঙ্গে কিন্তু লেভেল অফ টিচিংয়ের অনেকটাই রিলেশন রয়েছে। তো এই মডেল অফ টিচিং তিনটে পড়তে হবে। তারপর রয়েছে থিওরিস আন্ডার পেডাগজি, এই সমস্ত সাইকোলজিক্যাল থিওরিগুলো কিন্তু টিচিংয়ের সঙ্গে ইন্টাররিলেটেড, কারণ টিচিং যেটা হচ্ছে
লার্নিং না হলে কিন্তু টিচিং হবে না। এখন টোটাল টিচিং ব্যবস্থা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে গড়ে উঠছে। তো টিচিংটাও কিন্তু শিশুর লার্নিংয়ের সঙ্গে কানেক্টেড বিষয়, কারণ কীভাবে পড়ালে শিশুর লার্নিং হবে সেটা কিন্তু একজন টিচারের খুব ভালোভাবে জানা দরকার। সেই জন্য এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু বিভিন্ন লার্নিং থিওরি থেকে শুরু করে তারপরে বিভিন্ন কগনিটিভ থিওরি, এই সমস্ত থিওরিগুলো কিন্তু এই টিচিংয়ের মধ্যেই পড়বে। যেমন প্রথমেই থিওরিস আন্ডার পেডাগজি, তো পেডাগজির মধ্যে যে সমস্ত থিওরিগুলো রয়েছে যেমন কগনিটিভিজম, কনস্ট্রাকটিভিজম, বিহেভিয়ারিজম, প্রথমে কগনিটিভিস্ট থিওরির মধ্যে পড়ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বাই জিন পিয়াজেট, তারপরে ইনসাইটফুল লার্নিং থিওরি বাই কোহলার, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বাই গার্ডনার, তারপরে রয়েছে সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট থিওরিস, সেখানে প্রথমে রয়েছে ভাইগটস্কির কনস্ট্রাকটিভিস্ট থিওরি, তারপরে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বাই ভাইগটস্কি, প্রোগ্রেসিভ এডুকেশন বাই জন ডিউই, কোঅপারেটিভ লার্নিং থিওরি এডগার ডেলসের, কোন অফ এক্সপিরিয়েন্স ব্রুনারের কনস্ট্রাকটিভিস্ট থিওরি বা থিওরি অফ স্ক্যাফোল্ডিং, এই সমস্ত বিষয় কিন্তু টিচিং অ্যাপটিটিউড থেকে পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেনও আসে। তারপর রয়েছে বিহেভিয়ারিস্টিক থিওরিস, এখানে যে সমস্ত লার্নিং থিওরিগুলো রয়েছে যেমন এসআর থিওরি অফ ওয়াটসন, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি, কাটলেইনের চেঞ্জ মডেল, থনডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এই সমস্ত লার্নিং থিওরিগুলো পড়তে হবে। তারপরে রয়েছে কগনিটিভিজম প্লাস বিহেভিয়ারিজম, এই যে থিওরিগুলো রয়েছে তার মধ্যে মাসলোর হায়ারার্কি অফ নিডস, তারপরে গ্যাগনের লার্নিং হায়ারার্কি, গ্যাগনের 9 ইভেন্টস অফ ইনস্ট্রাকশন, এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। তারপরে যেটি রয়েছে, যেটি মেন সিলেবাসে দেওয়া রয়েছে, যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমত লার্নার ক্যারেক্টারিস্টিক্স পড়তে গেলে লার্নিং কাকে বলে সেটা জানতে হবে, ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড টিচিং সেটাও জানতে হবে, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স, সেখানে অ্যাকাডেমিক, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ, এগুলো পড়তে হবে, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আর টাইপ অফ লার্নার্স সেম জিনিস, লার্নারের অনেক রকমের টাইপস হয় এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে একজন শিক্ষার্থীরও কিন্তু একটা তারতম্য থাকে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল পার্থক্য থাকে, সেগুলো এখানে পড়তে বলা হয়েছে, এবং এফেক্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অন লার্নিং, সেই প্রত্যেকটি যে ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা কতটা লার্নিং এফেক্ট করে সেটাও পড়তে হবে, হাউ টু ডিল উইথ স্টুডেন্টস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এসেন্সিয়াল অফ গুড লার্নার্স, ইনক্লুসিভ টিচিং, এই বিষয়গুলো কিন্তু এখানে পড়তে হবে। তারপর রয়েছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, তো ব্ল্যাক কালিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনালি অফিসিয়াল সিলেবাসে দেওয়া রয়েছে, কিন্তু যে রেড কালিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অফিসিয়াল সিলেবাসে দেওয়া নেই, এগুলো কিন্তু হিডেন অবস্থায় বা ইন্টারলেটেড পার্ট হিসেবে কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্তই রয়েছে, কারণ এখান থেকে কোশ্চেন আসে কিন্তু এটা মেনশন করা নেই, তো এগুলো আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে যে এই যে ব্ল্যাক কালিতে যে মেন মেন টপিক দেওয়া রয়েছে তার আন্ডারে কোন কোন টপিক পড়তে পারে বা পড়ছে। তো তারপরে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু, তো টিচার লার্নার সাপোর্ট মেটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোন কোন উপাদানগুলি বা ফ্যাক্টরগুলি টিচিংকে এফেক্ট করে, টিচিংকে প্রভাবিত করে, তো টিচিংকে প্রভাবিত করে এই সমস্ত বিষয় টিচার লার্নার সাপোর্ট মেটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস এবং লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, এবং সেখানে ডেফিনেশন অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন কাকে বলে সেটা জানতে হবে, ইনস্ট্রাকশনের টাইপস দরকার, ডিরেক্ট ইনস্ট্রাকশন, ইনডিরেক্ট ইনস্ট্রাকশন সেটা জানতে হবে, এবং ডিফারেন্স অর্থাৎ ডিরেক্ট ইনস্ট্রাকশন এবং ইনডিরেক্ট ইনস্ট্রাকশনের ডিফারেন্স জানতে হবে। তারপর রয়েছে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, সেখানে বেশ কিছু মেথড রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে টিচার সেন্টার এবং লার্নার সেন্টার, তো টিচার সেন্টার মেথড কাকে বলা হয়, লার্নার সেন্টার মেথড কোনগুলো সেগুলো জানতে হবে, এবং টিচার সেন্টার লার্নার সেন্টার মেথডের যে ডিফারেন্স সেটা জানতে হবে। যেমন এখানে বলা রয়েছে যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট টিচিং মেথডস, তারপরে লার্জ গ্রুপ, সেখানে লার্জ গ্রুপ যে টিচিং মেথড রয়েছে তার মধ্যে পড়ছে লেকচার, টিম টিচিং, টিভি অর ভিডিও প্রেজেন্টেশন, তারপরে স্মল গ্রুপ টিচিং মেথড, যেটা স্মল গ্রুপ মানে লার্জ গ্রুপ মানে একটা ক্লাসে একসঙ্গে অনেক ছেলেমেয়েকে পড়ানো হচ্ছে লেকচারের মাধ্যমে, বা টিম টিচিং বা টিভি আর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে একসঙ্গে অনেক একটা বড় লার্জ গ্রুপকে পড়ানো যেতে পারে, এটা একটা বড় টিচিং মেথড। কিন্তু স্মল গ্রুপ হলে কী হবে না, গ্রুপ ডিসকাশান, গ্রুপ ডিসকাশান মানে তিন চারজন বা পাঁচ ছজন বা
ছোটো একটি গ্রুপ নিয়ে গ্রুপ ডিসকাশান বা সেমিনার বা প্যানেল ডিসকাশান বা ব্রেন স্টর্মিং কিংবা প্রজেক্ট মেথড, রোল প্লেলিং কিংবা সিমুলেশান, টিউটোরিয়ালস, ডেমনস্ট্রেশান, এগুলো হচ্ছে স্মল গ্রুপের আন্ডারে পড়ছে, স্মল গ্রুপের আন্ডারে টিচিং মেথড। তারপর রয়েছে ইন্ডিভিজুয়ালাইজড টিচিং মেথড, যেমন অ্যাসাইনমেন্ট। ইন্ডিভিজুয়ালাইজড টিচিং মেথড মানে হচ্ছে কোনো পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়ালকে পড়ানো হচ্ছে, তার জন্য যে টিচিং মেথড, যেমন অ্যাসাইনমেন্ট, কোনো শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো বা কেস স্টাডি করানো হচ্ছে বা প্রোগ্রাম ইনস্ট্রাকশন, পার্সোনালাইজড লার্নিং। তারপর রয়েছে অফলাইন ভার্সেস অনলাইন মেথডস। এবার অফলাইনেও বিভিন্ন মেথড থাকে এবং অনলাইনে মেথড থাকে, তার মধ্যে পড়ছে এখানে স্বয়ম্প্রভা, মক, ইটিসি, এই তিনটে জিনিসও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন মাস্ট আসে, এগুলো তিনটে, এই তিনটে জিনিস কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে এই টিচিং মেথডে পড়তে গেলে আমাদের এটাও পড়া দরকার যে মেথডস অর অ্যাপ্রোচ অফ টিচিং অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্কুল অফ ফিলোসফি। তো আমাদের টিচিং মেথড পড়তে গেলে ফিলোসফির পরিপ্রেক্ষিতে আমাদের টিচিং মেথডগুলো জানা দরকার, যেমন আইডিয়ালিজম, সক্রেটিস যে আইডিয়ালিজমের মতে যে টিচিং মেথড সেটা হচ্ছে কোশ্চেন মেথড, তারপরে প্লেটোর কনভার্সেনাল মেথড, অ্যারিস্টটলের ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, হেগেলের লজিক্যাল মেথড, পেস্থোলজি সেলফ অ্যাক্টিভিটি মেথড, হার্টবার ডিসকাশন মেথড, ফরবেলের মেটাফোর অফ কিন্ডারগার্ডেন মেথড, তারপরে মেথডস বাই ন্যাচারালিজম, এটা টোটালি কিন্তু আইডিয়ালিজম হলো। এবার মেথডস বাই ন্যাচারালিজম, প্র্যাগমেটিক মেথডস, এক্সিস্টেন্টিয়ালিস্ট মেথড, এই ন্যাচারালিজম, প্র্যাগমেটিক এবং এক্সিস্টেন্টিয়ালিস্ট, এই তিনটি ফিলোসফির মতেও যা মেথড রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। এবার এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে টিচার সেন্টার্ড মেথড কোনগুলো, যেমন লেকচার, টিম টিচিং, তারপর লার্নার সেন্টার্ড মেথড কোনগুলো, সাইবারনেটিক্স, কেস স্টাডিজ, অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্টস, দ্য ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশান, প্রোগ্রাম লার্নিং, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, হিউরিস্টিক মেথড, পার্সোনালাইজড লার্নিং, থিঙ্ক পেয়ার শেয়ার, কোঅপারেটিভ লার্নিং, ডিফারেন্সিয়েট লার্নিং, পিয়ার লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং, এগুলো হচ্ছে লার্নার সেন্টার, মানে এইগুলো কিন্তু এই যে সমস্ত মেথড, কোঅপারেটিভ লার্নিং বা ডিফারেন্সিয়েটেড লার্নিং বা পিয়ার লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং বা থিঙ্ক পেয়ার শেয়ার, এখানে কিন্তু লার্নারকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা এখানে লার্নার সক্রিয় থাকে। আদার মেথডস, কনস্ট্রাকটিভিস্ট টিচিং, ডিসকাশন মেথড, বেন স্টর্মিং, প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল প্রসিডিউর, বাচ সেশন মেথড, প্রজেক্ট মেথড, ফিসবল ক্লাসরুম মেথড, এই সমস্ত মেথডগুলো কিন্তু আদার মেথডসের আন্ডারে পড়ছে। তো এই প্রত্যেকটি মেথড কিন্তু ভালো করে জানা দরকার, এই প্রত্যেকটি মেথড বলতে কী বোঝায় সেটা কিন্তু খুব ভালো করে জানা দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে টিচিং সাপোর্ট মেটেরিয়াল, যেটাকে টিচিং এডও বলা যেতে পারে। এখানে তিনটি ভাগ রয়েছে, ট্র্যাডিশনাল, মডার্ন এবং আইসিটি বেসড। তো প্রথমে ইউজ অফ আইসিটি ইন টিচিং লার্নিং সেটা জানতে হবে, তারপর ইউজ অফ আইসিটি ইন অনলাইন টিউটোরিং সেটা জানতে হবে, তারপরে মডার্ন অ্যান্ড আইসিটি বেসড টিচিং এর সেখানে অন দ্য বেসিস অফ সেন্সরি ইনভলভমেন্টস, মানে আমাদের যে ইন্দ্রিয় রয়েছে তার ইনভলভমেন্টের ভিত্তিতে এখানে তিনটি ভাগে ভাগ করা যায়, ভিজুয়াল এডস যেটি আমরা চোখ দিয়ে দেখি, অডিও এডস যেটা আমরা কান দিয়ে শুনি, এবং যেটা অডিও ভিজুয়াল এডস অর্থাৎ চোখ দিয়েও দেখি কান দিয়েও শুনি। তারপরে অন দ্য বেসিস অফ প্রজেকশান সেখানে রয়েছে প্রজেক্টেড এডস ইনক্লুড, নন প্রজেক্টেড এডস ইনক্লুড, তারপরে রয়েছে অন দ্য বেসিস অফ সিনক্রোনিসিটি সেখানে রয়েছে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, এই দুটো কনসেপ্ট কিন্তু খুব ভালো করে রেডি করা দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে আদার টাইপস, সেখানে সাইন্টিফিক টিচিং এইডস, স্কিল বেসড টিচিং এইডস, তারপর রয়েছে টিচিং টেকনিক্স বেসড অন মডার্ন অ্যান্ড আইসিটি বেসড টিচিং মেথডস, সেখানে প্রথমে রয়েছে ফ্লিপড ক্লাসরুম, ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস, মাইন্ড ম্যাপস, গেমিফিকেশান, ফ্রি অনলাইন লার্নিং টুলস, আইসিটি বেসড টিচিং মেথডস, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল ল্যাবস, ওপেন এডুকেশনাল রিসোর্সেস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস মক, এখানে যে সমস্ত টার্মগুলো দেওয়া রয়েছে যেগুলি হচ্ছে টিচিং টেকনিক্স বেসড অন মডার্ন অ্যান্ড আইসিটি বেসড, আইসিটি বেসডের ওপর যে সমস্ত টিচিং টেকনিকগুলো রয়েছে যেমন LMS বা মক বা ভার্চুয়াল ল্যাবস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বা ফ্লিপড ক্লাসরুম।
তারপরে তার সাথে সাথে মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ মডার্ন অ্যান্ড আইসিটি বেসড টিচিং মেথডস, এটাও পড়তে হবে। এর কি মেরিট রয়েছে, ডিমেরিট রয়েছে। তারপর রয়েছে ইভ্যালুয়েশন সিস্টেম, সেখানে প্রথমে ইভ্যালুয়েশন কাকে বলে জানা দরকার, তারপরে এলিমেন্টস অ্যান্ড টাইপস অফ ইভ্যালুয়েশন সেগুলো জানা দরকার, যেমন ফর্মেটিভ, সামমেটিভ, ডায়াগনোস্টিক, প্লেসমেন্ট, এনআরটি, সিআরটি, সিসিই। সিসিই মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশান। তো এখানে এই যে প্রত্যেকটি যা যা বললাম টাইপস অফ এভিলিয়েশনের মধ্যে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই। ফর্মেটিভ, সাবমিটিভ বা ডায়াগনোস্টিক বা প্লেসমেন্ট, এনআরটি, সিআরটি, সিসি, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবেই এভিলিয়েশন সিস্টেমের টাইপস। তারপরে এভিলিয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশান, এখান থেকে কোশ্চেন আসে। এখানে সিজিপিএ, এসজিপিএ সেগুলোর ক্যালকুলেশান, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। এছাড়া কম্পিউটার বেসড টেস্টিং, সিবিটি থেকে কোশ্চেন আসে। ইনোভেশান ইন এভিলিয়েশন সিস্টেম, অর্থাৎ এভিলিয়েশন সিস্টেমে ইনোভেশান কী কী রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে টাইপস অফ টেস্ট, তার মধ্যে ডায়াগনোস্টিক টেস্ট, প্রগনোস্টিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, পারফরমেন্স টেস্ট, এগুলো জানা দরকার। তারপর রয়েছে টাইপস অফ মেজারমেন্ট স্কেল, সেখানে রয়েছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল রেশিও, এই চারটি স্কেল খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। এখানে ইউনিট ওয়ান শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে প্রচুর টপিক রয়েছে যেগুলো সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু সেগুলো পড়তে হবে, জানতে হবে, কারণ সেখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড, তো এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র লেখা রয়েছে মিনিংস অ্যান্ড টাইপ, তারপর রয়েছে ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু মাঝখানে এই সমস্ত বিষয় কিন্তু মেনশন করা নেই সিলেবাসে, কিন্তু এগুলো পড়তে হবে কারণ এখান থেকে কোশ্চেন আসে। প্রথমেই রিসার্চের মিনিং, ডেফিনেশান, এইমস অ্যান্ড অবজেক্টিভস, তারপরে মোটিভেশান ইন রিসার্চ, রিসার্চ রিকোয়ারমেন্টস, এগুলো জানা দরকার। তারপর টাইপস, ফান্ডামেন্টাল রিসার্চ কিংবা পিওর রিসার্চ কিংবা বেসিক রিসার্চ, তারপরে অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, এক্সপ্ল্যানেটরি রিসার্চ, এভালুয়েশন রিসার্চ, ডায়াগনস্টিক রিসার্চ, ইন্টার ডিসিপ্লিনারি অ্যান্ড গ্রুপ রিসার্চ, অপারেশন রিসার্চ, ওয়ান টাইম রিসার্চ, লংটিটিউডিনাল রিসার্চ, ক্রস সেকশনাল রিসার্চ, প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ, ডিসিশন ওরিয়েন্টেড রিসার্চ, অ্যানালাইটিক্যাল রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ, এম্পিরিক্যাল রিসার্চ, কোরিলেশনাল রিসার্চ, ইন্ডাকটিভ রিসার্চ, ডিডাকটিভ রিসার্চ, স্ট্রাকচার্ড রিসার্চ, আনস্ট্রাকচার্ড রিসার্চ, ফেনোমেনোলজি, তারপর রয়েছে বা ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, এথনোগ্রাফি রিসার্চ, কেস স্টাডি রিসার্চ ডিজাইন, গ্রাউন্ডেড থিওরি ডিজাইন, মিক্সড মেথড রিসার্চ, ন্যারেটিভ রিসার্চ ডিজাইন, এডুকেশনাল রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ, কম্পারেটিভ রিসার্চ, এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ, এক্সপোর্টস ফ্যাক্টস রিসার্চ, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিসার্চ, হাইপোথেটিকো ডিডাকটিভ রিসার্চ, এক্সিজেটিক রিসার্চ, ফেমিনিস্ট রিসার্চ, প্যানেল স্টাডি, ব্লাইন্ডেড স্টাডি, নন এক্সপেরিমেন্টাল হাইপোথেসিস টেস্টিং রিসার্চ, ফিক্সড রিসার্চ, ফ্লেক্সিবল রিসার্চ, ক্যাজুয়াল রিসার্চ, লাইব্রেরি রিসার্চ, এই সমস্ত টাইপের রিসার্চ কিন্তু জেনে রাখার দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসে বা আসতে পারে। তো এই প্রত্যেকটি রিসার্চের কনসেপ্ট কিন্তু জানা দরকার। তারপর এখানে রয়েছে রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোচ, সেটি হলো পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ, এগুলো জানা দরকার কারণ এখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে সিগনিফিকেন্স অফ রিসার্চ, রিসার্চ মেথডস ভার্সেস মেথোলজি, অর্থাৎ রিসার্চ মেথড আর মেথোলজির কী ডিফারেন্স সেটা জানা দরকার। তারপর রিসার্চ অ্যান্ড সাইন্টিফিক মেথড, ক্রাইটেরিয়া অফ গুড রিসার্চ বা ফিচার্স অফ গুড রিসার্চ, এটা জানা দরকার। তারপর রয়েছে মেথডস অফ রিসার্চ, যেমন এক্সপেরিমেন্টাল, ডিসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, লংটিটিউডিনাল অ্যাপ্রোচ, ক্রস সেকশনাল অ্যাপ্রোচ, নর্মেটিভ সার্ভে মেথড, ফিলোসফিক্যাল রিসার্চ, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ মেথডস। তারপর রয়েছে স্টেপ অফ রিসার্চ, ফর্মেশান, দ্য রিসার্চ প্রবলেম, এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, ডেভেলপিং দ্য হাইপোথেসিস, প্রিপেয়ারিং দ্য রিসার্চ ডিজাইন, ডিটারমাইনিং স্যাম্পল ডিজাইন, কালেক্টিং অফ ডাটা, এক্সিকিউশন অফ দ্য প্রজেক্ট, অ্যানালাইসিস অফ ডেটা, হাইপোথেসিস টেস্টিং, জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন এবং প্রিপারেশন অফ দ্য রিপোর্ট। তো এটা এখানে মূলত স্টেপস অফ রিসার্চ দেওয়া রয়েছে। তারপর রয়েছে ভেরিয়েবল, এটা সিলেবাসে মেনশন করাই রয়েছে যেহেতু ব্ল্যাক কালি, তো এগুলো মেনশন করা রয়েছে এবং এগুলো খুব ভালোভাবে জানতে হবে কারণ ভেরিয়েবল থেকে কোশ্চেন আসে। মিনিং অফ কনসেপ্টস, ভেরিয়েবল কাকে বলে এটা ভালো করে জানতে হবে, এবং কনস্ট্রাক্ট এবং ভেরিয়েবল এই দুটো বিষয় জানতে হবে। রয়েছে
टाइप्स एंड वेरिएबल्स, टाइप्स अफ वेरिएबल्स सेखाने इंडिपेंडेंट डिपेंडेंट एक्सट्रेनियस इंटरवेनिंग कंट्रोल कन्फाउंडिंग कम्पोसाइट क्वालिटेटिव क्वान्टिटिव कंटिन्यूस डिसकन्टिन्यूस मॉडरेटर ये समस्त वेरिएबलगुलो किन्तु जानते हैं एवं आरो पारले इंडिपेंडेंट डिपेंडेंटर मध्य कि डिफारेंस रही है बा इंडिपेंडेंटर संगे एक्सट्रेनियस की डिफारेंस बा डिपेंडेंटर संगे इंटरवेनिंग की डिफारेंस ये पार्थक्यगुलो पढ़ रखा दरकार। তারপর রয়েছে হাইপোথেসিস, হাইপোথেসিসের কনসেপ্ট সোর্স টাইপস জানা দরকার, যেমন রিসার্চ হাইপোথেসিস ডাইরেকশনাল হাইপোথেসিস নন ডাইরেকশনাল হাইপোথেসিস কিংবা নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিসের মধ্যে কয়েকটি পার্ট রয়েছে যেমন টাইপ ওয়ান এরর বা আলফা এরর টাইপ টু এরর বা বেটা এরর কিংবা টাইপ থ্রি এরর। তারপর রয়েছে ফর্মুলেটিং হাইপোথেসিস ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড হাইপোথেসিস হাইপোথেসিস টেস্টিং এই সমস্ত বিষয়গুলো জানা দরকার। তারপর রিসার্চ প্রপোজাল টিপস অফ রাইটিং রিসার্চ প্রপোজাল এটা জানা দরকার। তারপর হচ্ছে স্যাম্পেলিং কনসেপ্ট অফ ইউনিভার্স অ্যান্ড স্যাম্পেল ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পেল টেকনিক্স অফ স্যাম্পেলিং। তার মধ্যে রয়েছে প্রবাবিলিটি স্যাম্পেলিং, যেমন স্যাম্পেলিংকে দুভাগে ভাগ করা যায় প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের মধ্যে যেগুলো আবার রয়েছে যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পেলিং স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পেলিং ক্লাস্টার স্যাম্পেলিং মাল্টিস্টেজ স্যাম্পেলিং এরিয়া স্যাম্পেলিং সিস্টেমেটিক স্যাম্পেলিং এবং তারপরে নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের মধ্যে যেগুলো পড়ছে যেমন পারপোসিভ বা জাজমেন্টাল স্যাম্পেলিং বা থিওরিটিক্যাল স্যাম্পেলিং তারপর অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল স্যাম্পেলিং হেটারোজেনিটি হ্যাফাজার্ড স্যাম্পেলিং কোটা বা ডাইমেনশনাল স্যাম্পেলিং স্নোবল স্যাম্পেলিং স্যাচুরেশন স্যাম্পেলিং ডেন্স স্যাম্পেলিং এবং তার সঙ্গে রয়েছে কনভেনিয়েন্ট স্যাম্পেলিং বা চাঙ্ক স্যাম্পেলিং। তারপরে স্যাম্পেল সাইজ স্যাম্পেল এরর র্যান্ডম এরর সিস্টেমেটিক এরর প্রবাবিলিটি স্যাম্পেলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের ক্যারেক্টারিস্টিক্স তারপরে ডিফারেন্স এগুলো পড়ে রাখতে হবে। তারপর রয়েছে টুলস অফ রিসার্চ, টুলস অফ রিসার্চের মধ্যে ভ্যালিডিটি রিলেবিলিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ এ টুল এটা জানতে হবে, এই টুল পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে টাইপস অফ টুল রেটিং স্কেল অ্যাটিটিউড স্কেল কোশ্চেনিয়ার অ্যাপটিউড টেস্ট অ্যাচিভমেন্ট টেস্ট ইনভেন্টরি। তারপর টেকনিক্স অফ রিসার্চ অবজারভেশন ইন্টারভিউ প্রজেক্টিভ টেকনিক্স এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে এবং এখানে কিন্তু ভ্যালিডিটি এবং রিলেবিলিটি এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে টাইপস অফ মেজারমেন্ট স্কেল, প্রথমে রয়েছে নমিনাল অর্ডিনাল ইন্টারভ্যাল রেশিও এই চারটে স্কেল রয়েছে। কোয়ান্টিটিভ ডাটা অ্যানালাইসিস ডিসক্রিপটিভ ডাটা অ্যানালাইসিস মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যেখানে রয়েছে মিন মিডিয়ান মোড। তারপরে রয়েছে ভেরিয়েবিলিটি যেখানে রয়েছে এসডি কিউডি এডি। তারপর রয়েছে ফিডুসিয়ারি লিমিটস অ্যান্ড গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা টেস্টিং অফ হাইপোথেসিস টাইপ ওয়ান এরর টাইপ টু এরর লেভেল অফ সিগনিফিকেন্স পাওয়ার অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যান্ড এফেক্ট সাইজ প্যারামেট্রিক টেকনিক্স নন প্যারামেট্রিক টেকনিক্স কন্ডিশন টু বি স্যাটিসফাইড ফর ইউজিং প্যারামেট্রিক টেকনিক্স ইনফারেন্সিয়াল ডেটা অ্যানালাইসিস ইউজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স কোরিলেশন টি টেস্ট জেড টেস্ট অ্যানোভা কাই স্কোয়ার ইকুয়াল প্রবাবিলিটি অ্যান্ড নর্মাল প্রবাবিলিটি হাইপোথেসিস। তার মধ্যে তারপর কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস সেখানে আসছে ডাটা রিডাকশান অ্যান্ড ক্লাসিফিকেশান অ্যানালাইটিক্যাল ইন্ডাকশান অ্যান্ড কনস্ট্যান্ট কম্পেরিজন কনসেপ্ট অফ ট্রায়াঙ্গুলেশান। তারপর কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনের মধ্যে পড়ছে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ডিজাইন টাইপস ক্যারেক্টারিস্টিক্স ডিজাইন স্টেপস ইন কন্ডাক্টিং জিটি রিসার্চ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ গ্রাউন্ডেড থিওরি রিসার্চ ন্যারেটিভ রিসার্চ ডিজাইন। তারপর এখানে রয়েছে কেস স্টাডি, তারপর টাইপস অফ কেস স্টাডি ডিজাইন টাইপস অফ কানেক্টিং কেস স্টাডি রিসার্চ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এথনোগ্রাফি টাইপস অফ কন্ডাক্টিং এথনোগ্রাফিক রিসার্চ রাইটিং এথনোগ্রাফিক অ্যাকাউন্ট মিক্সড মেথড রিসার্চ এবং এখানে রয়েছে মিক্সড মেথড রিসার্চের টাইপস রয়েছে ট্রায়াঙ্গুলেশন এক্সপ্লেনেটরি এক্সপ্লোরেটরি ডিজাইন টিপস ইন কন্ডাক্টিং মিক্সড মেথড ডিজাইন এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে। তারপর এখানে রয়েছে থেসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারেন্সিং এটা পড়তে হবে। তারপরে ফাংশন অফ রিসার্চ রিপোর্টস টাইপস অফ রিপোর্ট রিসার্চ আর্টিকেল ফরম্যাট অফ রিসার্চ রিপোর্ট বা থেসিস ইন্ট্রোডাকশান সামারি মেন রিপোর্ট কনক্লুশন বিবলিওগ্রাফি। তারপরে রয়েছে যে রিসার্চ যে রেফারেন্সিং যে স্টাইল রয়েছে
সে রেফারেন্স স্টাইলের মধ্যে এপিএ বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এমএলএ বা মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, এমএইচআরএ বা মডার্ন হিউম্যানিটিস রিসার্চ অ্যাসোসিয়েশন বা চিকাগো টুরাবিয়ান কিংবা হার্ভার্ড স্টাইল, ভ্যানকুভার স্টাইল, এই সমস্ত রেফারেন্স স্টাইলগুলো জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এএ স্টাইল বা আমেরিকান অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা প্রত্যেকটি ফুল ফর্ম দেওয়া রয়েছে এএ, তারপরে এসিএস স্টাইল, এই সমস্ত এগুলো সব রেফারেন্সিং স্টাইল, এই সমস্ত স্টাইলগুলো জেনে রাখা দরকার, অন্তত এর ফুল ফর্মগুলো জেনে রাখা দরকার। তারপরে সাইটেশন, ইম্প্যাক্ট ফ্যাক্টর, এজ ইন্ডেক্স, যে রিপোর্ট লিখতে গেলে সেক্ষেত্রে রিপোর্ট এবং আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো জানতে হবে, সাইটেশন, ইম্প্যাক্ট ফ্যাক্টর, এজ ইন্ডেক্স, এগুলো জেনে রাখা দরকার। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান অফ আইসিটি ইন রিসার্চ, এইটা সিলেবাসে মেনশন করা রয়েছে, কিন্তু তার মধ্যে এই বিষয়গুলো জেনে রাখা দরকার, যেমন আইসিটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ফর রিসার্চ, ই টুলস ফর লিটারেচার সার্ভে, অর্থাৎ অ্যাপ্লিকেশান অফ আইসিটি ইন রিসার্চ, মানে রিসার্চ করতে গেলে আমরা আইসিটিকে কীভাবে প্রয়োগ করি, মানে কোন কোন ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার করি। আইসিটি বলতে আমরা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার বা কোনো অ্যাপ্লিকেশান বা কোনো টুলস বা কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট, কোনগুলো আমরা ব্যবহার করি, রিসার্চ করি। যেমন লিটারেচার রিভিউ করতে গেলে আমাদের যে সমস্ত টুলগুলো দরকার, বা ইন্ডেক্সিং ডাটাবেসের জন্য যে সমস্ত সার্ভিস রয়েছে, বা ই টুলস ফর ডেটা কালেকশান কিংবা ই টুলস ফর অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান, তারপর এখানে রয়েছে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার, কিংবা মানে যত রকম সফটওয়্যার, যত রকম টুলস, যত রকম সার্ভিস, ওয়েবসাইট, এই সমস্ত কিছু কিন্তু আইসিটির ব্যবহার। তারপর রয়েছে রিসার্চ এথিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এখান থেকে কোশ্চেন আসে, রিসার্চ এথিক্স, অর্থাৎ রিসার্চ করতে গেলে আমাদের কিছু নিয়মাবলী, কিছু নৈতিকতা, কিছু এথিক্স মেনে চলতে হয়, সেটাই রিসার্চ এথিক্স। তো রিসার্চ এথিক্স কাকে বলে, তার মিনিং, রিসার্চ এথিক্যাল যে গাইডলাইন বা প্রিন্সিপাল রয়েছে সেগুলো জানতে হবে, এবং ইম্পর্টেন্স অফ এথিক্স ইন রিসার্চ এটা জানতে হবে। তারপরে যত আনএথিক্যাল বিহেভিয়ার রয়েছে, মানে অনেকেই তো এথিক্স ফলো করে না রিসার্চের ক্ষেত্রে, অনেক আনএথিক্যাল বিহেভিয়ার করে বা এথিক্যালটাকে ভায়োলেট করে, তো আনএথিক্যাল বিহেভিয়ার বা এথিক্যাল ভায়োলেশান এটা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিভিন্ন বিষয়ের মাধ্যমে কিন্তু এথিক্যাল ভায়োলেশান হয়, সেগুলো যেমন হলো সাইন্টিফিক মিসকন্ডাক্ট, কোশ্চেনেবল রিসার্চ প্র্যাকটিসেস বা ফ্যাব্রিকেশান অ্যান্ড ফ্যাব্রিকেটিং বিহেভিয়ার, ফলসিফিকেশান, প্ল্যাগারিজম বা সেলফ প্ল্যাগারিজম, সালামি স্লাইসিং, মাল্টিপল অথারশিপ, ডুপ্লিকেট পাবলিকেশান, সিমিলটেনিয়াস সাবমিশান, মিস রিপ্রেজেন্টেশান অফ রিসার্চ ফাইন্ডিংস, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, ইমেজ ম্যানিপুলেশান, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন রিসার্চ, এই সমস্ত আনএথিক্যাল বিহেভিয়ারগুলো কিন্তু জানতে হবে। তারপরে ইউনিট 3 কম্প্রিহেনশান, তারপরে আছে ইউনিট 4 কমিউনিকেশান। কমিউনিকেশানে প্রথমেই কমিউনিকেশানের মিনিং জানতে হবে, কমিউনিকেশান প্রসেস জানতে হবে, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশান জানতে হবে, কম্পোনেন্টস অফ কমিউনিকেশান জানতে হবে, ফিডব্যাক, কমিউনিকেশান চ্যানেল, পারপোসেস অফ কমিউনিকেশান জানতে হবে, মডেলস অফ কমিউনিকেশান, কমিউনিকেশানের যে মডেল, মডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিনিয়ার, ইন্টারেক্টিভ, ট্রানজ্যাকশনাল, এই তিনটি মডেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তারপর প্রিন্সিপালস অফ কমিউনিকেশান, কমিউনিকেশান নেটওয়ার্কস, এভালুয়েশন অফ কমিউনিকেশান, এফেক্টিভনেস, ফাংশন অফ কমিউনিকেশান, কমিউনিকেশান স্কিল, ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশান স্কিল, ইন্টারকালচারাল কমিউনিকেশান স্কিল, লিসনিং স্কিল, টাইপস অফ লিসনিং স্কিল, এই সমস্ত বিষয়গুলো জানা দরকার। তারপরে হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশান, 7 C's অফ এফেক্টিভ কমিউনিকেশান, 4 A's অফ কমিউনিকেশান, এন্ট্রপি, টেলিলজিক, ডিসকোর্স, এডুটেইনমেন্ট, কমিউনিকেশান ব্রেকডাউন, কম্পিটিটিভ কমিউনিকেশান, ইউটিলিটেরিয়ান। তো এফেক্টিভ কমিউনিকেশান পড়লে কিন্তু এই সমস্ত শব্দের কিন্তু মিনিংগুলো জানা দরকার, এই প্রত্যেকটি শব্দেরই কিন্তু মিনিং রয়েছে, এই এন্ট্রপি, টেলিলজিক, এখান থেকে কোশ্চেন আসে, তো এর মিনিংগুলো কিন্তু জানা দরকার। তারপরে রয়েছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান, ইন্টারকালচারাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশান, ক্লাসরুম কমিউনিকেশান। তারপর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বেরিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশান, এফেক্টিভ কমিউনিকেশানে কী কী বেরিয়ার্স রয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ বেরিয়ার, ইমোশনাল বা সাইকোলজিক্যাল বেরিয়ার্স, ফিজিক্যাল, কালচারাল, সেমান্টিক বেরিয়ার্স, অর্গানাইজেশনাল বেরিয়ার্স, ইন্টারপার্সোনাল বেরিয়ার্স, ইনফরমেশান ওভারলোড, তারপরে ওভারকামিং দ্য বেরিয়ার্স ইন কমিউনিকেশান, এই যে বেরিয়ারগুলো রয়েছে সেটাকে ওভারকাম করার জন্য কী উপায় রয়েছে সেটাও পড়তে হবে। তারপর রয়েছে মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে যেমন মাস কমিউনিকেশান, এলিমেন্টস, ক্যারেক্টারিস্টিক্স অফ মাস কমিউনিকেশান, মাস মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া,
ফাংশন অফ মাস মিডিয়া অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেমন মার্কেটিং, কমিউনিকেশান ক্যাম্পেইন, সিলেক্টিভ এক্সপোজার অর কমিউনিকেশান, সিলেক্টিভিটি, অ্যানালগ মাস কমিউনিকেশান, গেট কিপিং, এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই বিষয়গুলো ভালো করে জেনে রাখা দরকার। তারপর রয়েছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিউড, সেখানে টাইপস অফ রিজনিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপর রয়েছে লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিংয়ের মধ্যেও কয়েকটি বিষয় রয়েছে, যেমন লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো পড়তে হবে, আর্গুমেন্ট, মুড অফ ফিগার, ফর্মাল ইনফর্মাল ফ্যালেসিস পড়তে হবে। তো এখানে ফ্যালেসিসের ক্ষেত্রে এখানে মেনশন করা নেই, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যে শুধুমাত্র কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল ফ্যালেসিস নয়, ফ্যালেসি প্রচুর ফ্যালেসি রয়েছে। কারণ এই যে লজিক্যাল রিজনিং এটা অনেকটাই ফিলোসফিক্যাল পার্ট, তো এটা কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে ফ্যালেসির অনেক ভেরিয়েন্ট রয়েছে, তো প্রচুর ফ্যালেসি রয়েছে যেগুলো কিন্তু পড়তে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যালেসি হলো যেমন ফর্মাল ফ্যালেসি, ইনফর্মাল ফ্যালেসি, সেটা তো সিলেবাসে মেনশন করাই রয়েছে। এছাড়াও রয়েছে এ ফ্যালেসি অফ ডিভিশন, ফ্যালেসি অফ কম্পোজিশন, তারপর রয়েছে ফ্যালেসি অফ অ্যাক্সিডেন্ট, তারপর রয়েছে এ স্লিপারি স্লোপ আর্গুমেন্ট, তারপর রয়েছে স্ট্রোম্যান ফ্যালেসি, তারপর রয়েছে অ্যাপিল টু ফোর্স বা আর্গুমেন্টাম অ্যাট ব্যাকুলাম, তারপর রয়েছে অ্যাপিল টু পিটি, তারপর রয়েছে আর্গুমেন্টাম অ্যাট হোমিনেন, তারপর রয়েছে আর্গুমেন্টাম অ্যাট পপুলাম ফ্যালেসি, তারপর রয়েছে আর্গুমেন্টাম অ্যাট ভ্যারিকুন্ডিয়াম ফ্যালেসি, তারপর রয়েছে আর্গুমেন্টাম ফ্রম ইগনোরেন্স, এই সমস্ত ফ্যালাসিগুলো কিন্তু রয়েছে। তারপরে ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা আসবেই। এবং তারপরে ডিডাক্টিভ রিজনিং, ইন্ডাক্টিভ রিজনিং, অ্যানালজি এবং ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসবে। এবং এখানে তো মিনস অফ নলেজ রয়েছে, প্রমাণাস রয়েছে, প্রত্যক্ষা, অনুমানা, উপমানা, শব্দ, অর্থপত্তি, অনুপলব্ধি। এই যে ছটি প্রমাণাস রয়েছে, এই ছটি প্রমাণাস থেকে কোশ্চেন আসবে এবং এখান থেকে কোশ্চেন একটা মাস্ট আসবে। তারপর এখানে রয়েছে অনুমান, ব্যক্তি, হেত্যাভাস, হেত্যাভাস থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন, তারপর রয়েছে আইসিটি। এখানে আইসিটি প্রথমে জেনারেল অ্যাব্রিভিয়েশন অ্যান্ড টার্মিনোলজি এগুলো জানা দরকার, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে বিষয়গুলি রয়েছে যেমন মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ আইসিটি, রোল অফ আইসিটি ইন এডুকেশন, অবজেক্টিভস অফ ইউজিং আইসিটি ইন হায়ার এডুকেশন, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মিডিয়া, ই লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, ফেস টু ফেস লার্নিং, সেলফ বেসড লার্নিং, অনলাইন কোলাবোরেটিভ লার্নিং, ডিস্টেন্স লার্নিং, ভার্চুয়াল লার্নিং, সোশ্যাল লার্নিং, ওয়েব 1.0, ওয়েব 2.0, ওয়েব 3.0। আইসিটির যে ইন্ট্রোডাকশান, এখানেই কিন্তু এই বিষয়গুলো সব জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তারপর রয়েছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, সেখানে ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট বা ভিএলই, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস, বা কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, এগুলো পড়তে হবে। স্ট্রেংথ অফ আইসিটি, লিমিটেশন অফ আইসিটি, তারপর রয়েছে হার্ডওয়্যার, কম্পোনেন্টস অফ হার্ডওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মানে এত বিষয় কিন্তু সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু এগুলো পড়তে হবে সবই। হার্ডওয়্যার, কম্পোনেন্টস অফ হার্ডওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, মেমোরি ডিভাইস, সফটওয়্যার, টাইপস অফ সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, প্রোপ্রাইটারি সফটওয়্যার, তারপর রয়েছে ডিভাইস ড্রাইভার, পেরিফেরাল, সিপিইউ, ফাংশন অ্যান্ড কম্পোনেন্টস অফ সিপিইউ, মেমোরি, টাইপস অফ মেমোরি, র্যাম, রম, প্রম, এপ্রম, ভোলাটাইল, নন ভোলাটাইল মেমোরি, ইউনিটস অফ মেমোরি, স্টোরেজ ডিভাইস, ভেরিয়াস টাইপস অফ অপারেটিং সিস্টেম, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। তারপর রয়েছে বেসিক্স অফ ইন্টারনেট, ইন্টারনেট, ইমেল, অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং, এর মধ্যেই যে বিষয়গুলো পড়ে যাচ্ছে, যেমন ইমেলের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে, অডিও ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে বেশ কিছু রয়েছে, তারপরে ইন্টারনেটের যে বেসিক্স, ইন্টারনেটের মধ্যে অসংখ্য বিষয় জুড়ে রয়েছে, ইন্টারনেটের সাথে ইন্টারনেট রয়েছে, যেমন এই যে মেন টপিক বা মেন হেডলাইন, তার আন্ডারে এত বিষয় রয়েছে। যেমন প্রথম থেকে বলি, মিনিং অফ ইন্টারনেট, ইউজ অফ ইন্টারনেট, ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার, সার্চ ইঞ্জিন, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, কম্পিউটার প্রোটোকলস, আইপি, টিসিপি, এইচটিটিপি, এফটিপি, পিওপি, এসএমটিপি, কম্পিউটার ভাইরাস,
কম্পিউটার ভাইরাসের আবার অনেক টাইপস রয়েছে, সেই টাইপস অফ কম্পিউটার ভাইরাস, মিনিং অফ ইন্টারনেট, বেনিফিটস অফ ইন্টারনেট, এক্সট্রানেট, টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, ওয়ান, ডাব্লু ল্যান, ক্যান, প্যান, ম্যান, স্যান, ভিপিএন, ইটিসি। তারপর হচ্ছে ডকুমেন্টস ফরম্যাট, ওয়েব ফরম্যাট, ইমেজ ফরম্যাট, অডিও ফরম্যাট, ভিডিও ফরম্যাট। এবং এই প্রত্যেকটি ইমেজ ফরম্যাটের মধ্যেও কিন্তু অনেক ফরম্যাট রয়েছে, সেটা এখানে মেনশন করা নেই। যেমন ইমেজ ফরম্যাটের মধ্যে যেমন আমরা কম বেশি জানি যে জেপিজি, তারপর রয়েছে জেপিইজি, তারপর রয়েছে জিআইএফ এক ধরনের পিকচার ফরম্যাট, কিংবা তারপর রয়েছে পিএনজি, এগুলো কিন্তু সব ইমেজ ফরম্যাট। তো এরকম ইমেজ ফরম্যাট প্রচুর রয়েছে। তো অডিও ফরম্যাট রয়েছে, MP3 রয়েছে। তো ভিডিও ফরম্যাট রয়েছে, ভিডিও ফরম্যাটের মধ্যে অনেক ফরম্যাট রয়েছে, এগুলো কিন্তু সব জানতে হবে। তারপরে ওয়ারলেস টেকনোলজি, ব্লুটুথ, এই বিষয়গুলো জানতে হবে। তারপরে রয়েছে বেসিক কম্পিউটার টার্মস, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড কনফিগারেশন, সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার্স, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মনিটর, টাইপস অফ মনিটর, প্রিন্টার, টাইপস অফ প্রিন্টার, এই বিষয়ে জানতে হবে। তারপরে ডিফারেন্ট জেনারেশন অফ কম্পিউটার আর অ্যাজ ফলো, এখানে বিভিন্ন কম্পিউটার জেনারেশন দেওয়া রয়েছে, যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, কম্পাইলার, কম্পিউটার নাম্বার সিস্টেম অ্যান্ড ইটস টাইপস, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্টাডেসিমাল। তারপরে ইমেল, ইমেলের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এবং ইমেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ইমেল থেকে প্রচুর কোশ্চেন আসে। যেমন ইমেল প্রথমত জিনিসটা কী, ইমেল প্রোটোকল, ইমেলের সার্ভার রয়েছে, এখানে অনেকগুলি ইমেল প্রোটোকল রয়েছে, যেমন আইম্যাপ, POP3, SMTP, HTTP। তা পার্টস অফ ইমেল, সেখানে রয়েছে রেসিপিয়েন্ট, CC বা কার্বন কপি, BCC বা ব্লাইন্ড কার্বন কপি, সাবজেক্ট, বডি, অ্যাটাচমেন্ট, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, ডোমেন নেম, স্প্যাম, ফিশিং, ফার্মিং, স্মিসিং, এই সমস্ত কিন্তু বিষয়গুলো রয়েছে। তারপর বেসিক্স অফ অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং, মোস্ট পপুলার ভিডিও কনফারেন্স সফটওয়্যার স্কাইপি, জুম, সিসকো ওয়েবএক্স, তারপরে গোটু মিটিং, জোহো ক্লিক, ওয়ার্কপ্লেস বাই ফেসবুক। তারপর হচ্ছে ডিজিটাল ইনিশিয়েটিভ ইন হায়ার এডুকেশন, এখানে কিন্তু প্রচুর জিনিস ইনক্লুড রয়েছে, যেমন মক, NMEICT, ন্যাপটেল, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক বা NKN, স্যাম, স্বয়ংপ্রভা, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি বা NAD, ডিজিলকার, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। তো এখানে প্রচুর জিনিস রয়েছে, সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আলাদা করে বলার কিছু নেই। তারপরে ইনফ্রাস্ট্রাকচার, টক টু, এখানে আরও প্রচুর রয়েছে ডিজিটাল ইনিশিয়েটিভ। তারপর রয়েছে ICT অ্যান্ড গভর্নেন্স, সেখানে ই গভর্নেন্স কাকে বলে পড়তে হবে, ইমার্জেন্স অফ ই গভর্নেন্স ইন ইন্ডিয়া, সেটিং আপ অফ ই গভর্নেন্স, ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান, ফোর মডেল অফ ই গভর্নেন্স, মডেলস, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল। তারপর এখানে ইনিশিয়েটিভ অ্যাট ন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেলে কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন কাস্টম এক্সাইজ, ইন্ডিয়ান রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পোস্টাল ডিপার্টমেন্ট, তো এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে স্মার্ট গভর্নেন্স, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, Unit 9। তো প্রথমেই যে বিষয়গুলো পড়তে হবে, যেমন এনভায়রনমেন্ট কাকে বলে, টাইপস অফ এনভায়রনমেন্ট, কম্পোনেন্টস, ইকোসিস্টেম, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, ফুড ওয়ে, ফুড চেন, এগুলো কিন্তু সিলেবাসে একদমই মেনশন করা নেই, কারণ ডেভেলপমেন্ট থেকেই স্টার্ট করা। কিন্তু ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মিলেনিয়াম ডেভেলপমেন্ট থেকেই স্টার্ট করা, কিন্তু তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট পড়াটাকে এই এনভায়রনমেন্ট কাকে বলে সেই বিষয়গুলো কিন্তু জানা দরকার, এবং এইগুলো থেকে কোশ্চেন আসেও। তো নিউট্রিয়েন্ট সাইকেল ভার্সেস এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল সাবসিডি, মেনটেনেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, বায়োম, অটোট্রপস, হেটারোট্রপস, হার্বিভোরাস, প্রাইমারি কনজিউমার, কার্নিভোরাস বা সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, ডিকম্পোজার, ভার্মি কম্পোস্ট, অমনিভোরাস, এই বিষয়গুলো সবই জানতে হবে। তারপরে বায়োস্ফিয়ার, দ্য এনভায়রনমেন্ট কনসিস্ট অফ থ্রি কম্পোনেন্টস, এ বায়োটিক অর নন লিভিং কম্পোনেন্ট। তারপরে এখানে রয়েছে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, তারপরে রয়েছে ট্রোপোস্ফিয়ার, ট্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তারপর এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট পড়তে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন আসে। তারপর তার সাথে সাথে রিনিউয়েবল বা নন কনভেনশনাল পড়তে হবে, এবং নন রিনিউয়েবল বা রিসোর্সেস, নন রিনিউয়েবল রিসোর্সেস বা কনভেনশনাল পড়তে হবে। তো রিনিউয়েবল মানে
যেটাকে আবার পুনরায় রিনিউ করা যাবে, আবার নতুনভাবে উৎপন্ন করা যাবে, এবং এটা হচ্ছে নন রিনিউয়েবল, যেটাকে কোনোভাবে আর তৈরি করা যাবে না। তারপরে হচ্ছে এনার্জি রিসোর্সেস, ওয়াটার রিসোর্সেস, ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি। তারপরে হচ্ছে রিনিউয়েবল বা নন কনভেনশনাল, সেখানে মধ্যে যেটা রয়েছে যেমন রিনিউয়েবল আগেই বললাম, যেটাকে আবার পুনরায় তৈরি করা যাবে যে শক্তিকে বা যে এনার্জিকে, যেমন সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, ওয়াইন্ড এনার্জি কনভার্সান, ওয়াইন্ড ইলেকট্রিক কনভার্সান সিস্টেম, ওশিয়ান এনার্জি, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সান, টিডাল এনার্জি, হাইড্রো এনার্জি, জিও থার্মাল এনার্জি, সিএনজি। এবং নন রিনিউয়েবল, যেটাকে আর পুনরায় রিনিউ করা যাবে না, যেমন কোল অ্যান্ড লিগনাইট, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, হাইড্রোজেন, সিএনজি ফুয়েল। তারপরে এখানে রয়েছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশান, অ্যান্থ্রোপোলজিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট। তো মানুষ যে সমস্ত হিউম্যান বা মানুষ যে সমস্ত পরিবেশে যে অ্যাক্টিভিটিগুলো করে বা পরিবেশকে যেভাবে ব্যবহার করে এবং এর কি ইম্প্যাক্ট পড়ছে পরিবেশের ওপরে মানুষের সেই অ্যাক্টিভিটিগুলোর ফলে, সেটা এখানে পড়তে হবে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, এটি সিলেবাসে দেওয়া রয়েছে, যেমন লোকাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল। তার মধ্যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, ওয়েস্ট পলিউশন, তার মধ্যে সলিড, লিকুইড, বায়োমেডিকেল হ্যাজার্ড, তারপর ইলেকট্রনিক, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস সোশ্যো ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশানস। এছাড়াও আরও অনেক এনভায়রনমেন্টাল ইস্যুস রয়েছে, এই ইস্যুগুলো ছাড়াও কিন্তু আরও ইস্যু রয়েছে, যেমন এখানে সেগুলো মেনশন করা হয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, স্পেস পলিউশন, হিট পলিউশন, অ্যাসিড রেইন, ওয়েস্ট ডিসপোজাল, ওজোন লেয়ার ডিপ্লেশন, ইউজ অফ ফসিল এনার্জি, গ্রিন হাউস গ্যাস রিলিজেস, ক্লাইমেটিক চেঞ্জেস, এগুলো পড়তে হবে। তারপর রয়েছে মেজর ফ্যাক্টরস অফ পলিউশন, পপুলেশন গ্রোথ, আরবানাইজেশান, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, ডিফরেস্টেশান, ইলেকট্রিক ওয়েস্ট। তারপরে রয়েছে থার্মাল পাওয়ার প্ল্যান্টস, মডার্ন প্রোডাক্টিভ টেকনোলজি। তারপর এখানে রয়েছে ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ, হিউম্যান হেলথে পলিউটেন্টসের কী ইম্প্যাক্ট রয়েছে, অর্থাৎ মানে যে সমস্ত পলিউশনগুলো হয় এবং সেগুলো হিউম্যান হেলথে কী প্রভাব ফেলে, এই যে হিউম্যান হেলথ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, সেগুলো কিন্তু আলাদাভাবে পড়তে হবে। তারপর ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, সোলার, ওয়াইন, সয়েল, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার অ্যান্ড ফরেস্টস, এটা পড়তে হবে। তারপর ন্যাচারাল হ্যাজার্ডস, এখানে কিন্তু ন্যাচারাল হ্যাজার্ডসগুলো মেনশন করা নেই, কিন্তু প্রচুর হ্যাজার্ডস রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে, যেমন সুনামি থেকে শুরু করে, ভূমিকম্প থেকে শুরু করে, বা বন্যা বা সাইক্লোন, এরকম প্রচুর ন্যাচারাল হ্যাজার্ডস রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। এবং তার সঙ্গে মিটিগেশন স্ট্র্যাটেজি পড়তে হবে। এবং তারপর এখানে রয়েছে বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন প্ল্যান, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন কনভেনশান, সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যেমন সিলেবাসে এই কয়েকটি মেনশন করা রয়েছে, এছাড়াও এগুলো পড়তে হবে। যেমন সিলেবাসে যেগুলো বলা রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস অ্যান্ড এফোর্ট, যেমন মন্ট্রিয়াল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলোতে কোশ্চেন আসে। এছাড়াও পড়তে হবে UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, রামসার কনভেনশন, স্টকহোম ডিক্লারেশন, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফাউনা, কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস, নেইরোবি ডিক্লারেশন, ভিয়েনা কনভেনশন, ব্রান্টল্যান্ড রিপোর্ট, এজেন্ডা 21, রটারডাম কনভেনশন, কার্টেগেনা প্রোটোকল, স্টকহোম কনভেনশন, নায়াগ্রা প্রোটোকল, রিও +20, কিগালি অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত প্রোটোকলগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন রিলেটেড টু এনভায়রনমেন্টাল কনজারভেশন। তারপর রয়েছে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস রিলেটেড টু এনভায়রনমেন্ট কনজারভেশন। বিভিন্ন এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন রয়েছে, যেমন এখানে মেনশন করা রয়েছে, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এগুলো কিন্তু সিলেবাসে কিছুই মেনশন করা নেই, কিন্তু এগুলোতে কোশ্চেন আসে। তো এগুলো অন্তত ফুল নাম জেনে রাখা দরকার, এগুলো প্রত্যেকটি হচ্ছে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন, যেগুলি এনভায়রনমেন্ট কনজারভেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো এখানে প্রচুর এরকম নাম রয়েছে, সেটা তোমরা সব দেখে নিতে পারো, এগুলো সব জানতে হবে, জানা দরকার। তারপর রয়েছে ইন্ডিয়ান
এগুলো গেল ওয়ার্ল্ডের, এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল অর্গানাইজেশান। ইন্ডিয়ারও এরকম প্রচুর এনভায়রনমেন্টাল অর্গানাইজেশান রয়েছে, সেগুলো এখানে জানতে হবে। তারপর রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম, যেমন প্রথমে রয়েছে ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে, প্রাচীন ভারতে কীভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, কীভাবে পড়াশোনা হতো, ইনস্টিটিউশন কেমন ছিল হায়ার লার্নিংয়ে। তো যেমন প্রথমে বেদিক এডুকেশান, বেদিক এডুকেশান, বেদা, বেদিক ইউনিভার্সিটি, গুরুকুল সিস্টেম, এডুকেশান ইন ইন্ডিয়া ডিউরিং বুদ্ধিস্ট পিরিয়ড, বুদ্ধিস্ট পিরিয়ড বা বুদ্ধিস্ট এডুকেশান, ইসলামিক এডুকেশান, ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম, মেন এডুকেশনাল সেন্টার্স অ্যান্ড ইউনিভার্সিটিস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তার মধ্যে রয়েছিল তক্ষশিলা বা নালন্দা, বিক্রমশিলা, বল্লবী, মিথিলা, সালটগি, এন্না ইরাম, বেনারস নদিয়া অর নবদ্বীপ, তারপর রয়েছে জগদ্দালা, উজ্জয়িন, পুষ্পাগিরি, অদন্তপুরী, সোমাপুরা। তো এই কয়েকটি যেগুলো পপুলার রয়েছে, তক্ষশিলা থেকে বল্লবী মিথিলা রয়েছে, কিন্তু এছাড়াও আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেমন সালটগি, এনআইএরাম, বেনারস নদিয়া বা নবদ্বীপ, জগদ্দালা, উজ্জয়িন, পুষ্পাগিরি, অদন্তপুরী, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, তো এগুলো পড়া দরকার। তারপর রয়েছে কি ডেভেলপমেন্টস অফ মডার্ন এডুকেশান সিস্টেম, মডার্ন এডুকেশান সিস্টেমে কি ডেভেলপমেন্ট। তো তার মধ্যে যেমন রয়েছে চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট, তারপর রয়েছে এলফিনিস্টন রিপোর্ট, ম্যাকলে মিনিট, উডের ড্যাসপেচ, হান্টার কমিশন, ইউনিভার্সিটি কমিশন, দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান, রেজলিউশন অফ এডুকেশনস পলিসি, স্যাডলার কমিশন, হার্টক কমিটি, সাপ্রু কমিটি, অ্যাবটউড রিপোর্ট, ওয়ার্ড দ্য স্কিম অফ এডুকেশান বা সার্জেন রিপোর্ট, তারপর সার্জেন রিপোর্ট। তারপর রয়েছে ইভ্যালুয়েশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীনতার পরে, ভারতবর্ষের স্বাধীনতার পরে হায়ার লার্নিং এবং রিসার্চে কী ইভ্যালুয়েশন ঘটেছে স্বাধীনতার পরে। যেমন বিভিন্ন কমিশন, কমিটি, পলিসি, ফ্রেমওয়ার্ক, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, রেগুলেটরি বডিস, এগুলো তো পড়তে হবে। এবং প্রথমেই কমিশন কমিটি, তো সেই কমিশন কমিটির মধ্যে এই সমস্ত কমিটি কমিশনগুলো যেগুলো উচ্চশিক্ষায়, ভারতবর্ষের উচ্চশিক্ষায় বা রিসার্চে অনেক যোগদান করেছে বা একটা আলোড়ন সৃষ্টি করেছে, তো ভারতের স্বাধীনতার পরে সেই জন্য এগুলো স্বাধীনতার পরে সমস্ত কমিটি কমিশনগুলো, যেমন রাধাকৃষ্ণন কমিশন রয়েছে বা সেকেন্ডারি এডুকেশান কমিশন বা মুদুলার কমিশন, NCERT, ন্যাশনাল এডুকেশান পলিসি 1968, 1986, 1992, 2020, রামমূর্তি রিভিউ কমিটি, সর্বশিক্ষা অভিযান, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তারপর রয়েছে রামমূর্তি রিভিউ কমিটি, সর্বশিক্ষা অভিযান, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCEF 2005, ইয়াসপেল কমিটি, স্যামপিত্রতা কমিটি, ন্যাশনাল নলেজ কমিশন 2009, ওভারসাইট কমিটি, শর্মা কমিটি, ডক্টর অনিল কাদোদকার কমিটি। ডক্টর অনিল কাকোদকার কমিটি, এই সমস্ত বিভিন্ন কমিটি রয়েছে। তারপরে ভোকেশনাল এডুকেশান সিস্টেম, স্কুল ফর ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, কমন স্কুল সিস্টেম, নেবারহুড স্কুল, এই সমস্ত কিছু বিষয় রয়েছে, এগুলো কিছু গভর্নমেন্ট পলিসি অ্যান্ড ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু পড়ছে, এগুলো সমস্ত কিছু গভর্নমেন্টের। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখে নেবে, এডুকেশান ফর অল, সমস্ত বিষয় কিন্তু এল এডুকেশান, এগুলো সব স্বাধীনতার পরে হয়েছে, হায়ার এডুকেশান সিস্টেমে এই সমস্ত বিষয় হয়েছে, হায়ার এডুকেশান সিস্টেমের এভালুয়েশান বা রেভলিউশনের জন্য এই বিষয়গুলো হয়েছে। তারপর রয়েছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ হায়ার এডুকেশান ইন ইন্ডিয়া, পলিসি মেকিং, রেগুলেশান, অ্যাক্রিডিটেশান, তার মধ্যে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশান CAB, MHRD, MOE, ডিস্টেন্স এডুকেশান কাউন্সিল DEC, এই যে যত মানে এই যে পলিসি মেকিং, রেগুলেশান এবং অ্যাক্রিডিটেশান, এই তিনটি বিষয়ের জন্য যত রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে, যত রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা বডি রয়েছে ভারতের উচ্চশিক্ষায়, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন
বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই, বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এমসিআই, বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এগুলো সবই কিন্তু একটা বডি। এরকম প্রচুর এরকম বডি দেওয়া রয়েছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা বডি রয়েছে, যেগুলো পলিসি মেকিং করে বা রেগুলেশনের জন্য বা অ্যাক্রিডিটেশন দেওয়ার জন্য। এগুলো ভালো করে পড়তে হবে, যেমন এনবিএ, ন্যাশনাল বোর্ড ফর অ্যাক্রিডিটেশন, এই এনবিএ কিন্তু যেটা অ্যাক্রিডিটেশন দেয়। এবং তারপরে এখানে ন্যাকও রয়েছে, এটাও কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন দেয়। তো ন্যাক মূলত হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স এইগুলোর ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন দেয়, আর এনবিএটা মূলত কিন্তু টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন দেয়। তারপরে এখানে রয়েছে সমিতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, ন্যাশনাল, এই সমস্ত কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো সবই পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু সবই পড়তে হবে। যেমন ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসি, এগুলো প্রত্যেকটা একটা বডি, প্রত্যেকটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তারপর এখানে রয়েছে স্যাম, মক, গিয়ান, এনআইআরএফ, আরএমসে, তারপর রুসা, ইমপ্রিন্ট, যার ফুল ফর্ম হচ্ছে ইম্প্যাক্টিং রিসার্চ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, তারপরে এইজিএসপিআইএস, হায়ার এডুকেশন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পাবলিক ইনফরমেশন সিস্টেম, এইগুলো কিন্তু এক একটা বডি, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে টাইপস অফ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ডিম টু বি ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি, বা ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, মেটা ইউনিভার্সিটি, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স, ওপেন ইউনিভার্সিটি, ডুয়েল মোড ইউনিভার্সিটি, মিক্সড মোড ইউনিভার্সিটি, এই টাইপস অফ ইউনিভার্সিটি কিন্তু এটা ভালো করে পড়তে হবে, নিজেদের কোশ্চেন আসে। তো টাইপস অফ ইউনিভার্সিটির ওপরেও কিন্তু ভিডিও রয়েছে, এই যে প্রত্যেকটি টপিক রয়েছে এর মধ্যে বেশ কিছু টপিকের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে যে যা যা ভিডিও পাবে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া, তো তার মধ্যে ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল লার্নিং ইন ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ নন কনভেনশনাল লার্নিং ইন ইন্ডিয়া, এগুলো ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে প্রফেশনাল টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন, তো এখানে তিন ধরন বোঝাচ্ছে, প্রফেশনাল টেকনিক্যাল এবং স্কিল বেসড এডুকেশন, এবং এই রোল অফ প্রফেশনাল এডুকেশন, রোল অফ টেকনিক্যাল এডুকেশন, রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, আইআইটি, এনআইটি, আইআইএম, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু টেকনিক্যাল এডুকেশনের জন্য। তো এই সমস্ত এডুকেশন যে সমস্ত ইনস্টিটিউশন এডুকেশন প্রোভাইড করে সে সমস্ত ইনস্টিটিউশনের ব্যাপারে এগুলো পড়তে হবে। তারপর রোল অফ স্কিল বেসড এডুকেশন, ক্লাসিফিকেশন অফ স্কিল, স্কিল ডেভেলপমেন্ট, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, স্কিল অ্যাকুইজিশনের নলেজ অ্যাওয়ারনেস ফর লিভলিহুড প্রমোশন, উড়ান, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তার ভ্যালু এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, তার মধ্যে ডাইমেনশনস অফ ভ্যালু এডুকেশন, টাইপস অফ ভ্যালু, নিড অফ ভ্যালু এডুকেশন, ন্যাশনাল রিসোর্স সেন্টার ফর ভ্যালু এডুকেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, নিড অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এখানেও কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশন বিষয়টা রয়েছে। তো হায়ার এডুকেশনেও কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশন এই বিষয়টা কিন্তু রয়েছে। তারপরে রয়েছে পলিসিস, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কয়েকটি বিষয় রয়েছে, যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, লিস্ট অফ অল আর্টিকেল, 1 থেকে 395 মধ্যে যে আর্টিকেলগুলো পড়ছে সেগুলো সবই জানা দরকার। তার সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ, সমাজতান্ত্রিকতা, সেকুলার, এগুলো কিন্তু জানা দরকার, সেকুলার, তারপরে ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি, এই বিষয়গুলো কিন্তু দরকার জানা। তারপরে অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ডিন, দ্য অ্যাকাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল, বোর্ড অফ ম্যানেজমেন্ট, রেজিস্ট্রার, দ্য ইউনিভার্সিটি কোর্ট, বোর্ড অফ স্টাডিজ, ফাইন্যান্স কমিটি, এই অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, তো এগুলো জানা দরকার। তো এখানেই শেষ হলো সিলেবাস, আর কোনো বিষয় নেই। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারলে যে অরিজিনাল সিলেবাস ছাড়াও এরকম কিন্তু অসংখ্য বিষয় রয়েছে যেগুলো কিন্তু সিলেবাসের মধ্যে হিডেন অবস্থায় রয়েছে বা ইন্টাররিলেটেড পার্ট হিসাবে রয়েছে, যেগুলো কিন্তু সিলেবাসে মেনশন করা নেই, বাট সেগুলো অলরেডি সিলেবাসেই আছে। তো এইগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে যে কী কী টপিক এর মধ্যে লুকিয়ে রয়েছে, হিডেন অবস্থায় রয়েছে, সেগুলো সব জানতে হবে, সেগুলো সব ডিসকভার করতে হবে।
এবং প্রত্যেকটি বিষয়গুলোকে ভালোভাবে এর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, যেগুলো মুখস্থ করার বিষয় সেগুলো মুখস্থ করতে হবে, এই প্রত্যেকটি বিষয়গুলো কিন্তু এর উপরে কিন্তু নোট বানাতে হবে, সেলফ স্টাডি করতে হবে, এবং এই প্রত্যেকটি বিষয় ভালো করে জেনে যদি পরীক্ষা দিতে যাওয়া যায় 100% প্রিপারেশন নিয়ে, তবে কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সিলেবাসটাকে খুব ভালোভাবে যদি না জানা যায় তাহলে কিন্তু প্রিপারেশান বলা চলে না যে 100% হয়েছে। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে যে সিলেবাসের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তোমরা ভালো করে বুঝতে পারলে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।